हाय फ्रेंड्स, आज के हमारा एनेक्सा 10 बा चैप्टर 22 पैरा 22.6 डिक्लेरेशन बाय द कंपेनियन ऑफ ब्लाइंड और इनफॉर्म इलेक्टर अर्थात अंध बा अशक्त भोटारे घोषणा पत्र मान तर कंपेनियन घोषणा पत्र फॉर्म আমি এখানে বলে রাখি, আমি 10 বারে প্রেসাইডিং অফিসার, 9 বার পর্যন্ত আমি কিন্তু এই ব্লাইন্ড আর ইনফর্ম ভোটারের কোনো ফর্ম ফিল আপ করিনি। কিন্তু এই বছর যে নির্দেশিকা এসেছে সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতেই হবে, কারণ প্রতিটা বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা। ফলে সিসিটিভি ক্যামেরা থাকার জন্য আপনাকে কিন্তু এই ফর্ম ফিল আপ করতেই হবে। এবার আমি বলি যে পারফোরেটের বুকলেটটা থাকে, সেই পারফোরেটের বুকলেটে ম্যাক্সিমাম থাকে 10টি এই ডিক্লারেশন ফর্ম। ফলে ম্যাক্সিমাম আপনি 10টি করতে পারবেন, তার বেশি আপনি করতে পারবেন না, আর মিনিমাম আপনাকে 1টি হলেও করতে হবে এই বছরের ক্ষেত্রে, কারণ যেহেতু প্রতিটা বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা। কিভাবে ফিল আপ করবো দেখা আছে, ইলেকশন টু দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2021 আমি ধরে নিচ্ছি। এটি হচ্ছে কি দেখা আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটা কোন কনস্টিটিউয়েন্সি আমি ধরলাম 210 নন্দীগ্রাম। সেইটা বলছে কম্প্রাইজড উইদিন, অর্থাৎ এটা কোন লোকসভার আন্ডারে, এটা হচ্ছে তমলুক লোকসভার আন্ডারে, তাই আমি দিচ্ছি 30 তমলুক। এরপরে কি বলছে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এবার সিরিয়াল নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, এই প্রশাসনের সিরিয়াল নাম্বার কত এবং নাম কত আমি ধরে নিচ্ছি ওইটা 204 রামকৃষ্ণ প্রাইমারি স্কুল। এবার বলছে আই অর্থাৎ যিনি ঘোষণা করছেন কম্পেনিয়ান, সেই অন্ধ বা অশক্ত ভোটারের কম্পেনিয়ান, তিনি বলছেন আই, আমি ধরে নিচ্ছি তার নাম হচ্ছে হরিপদ কিস্কু, তার নাম হতো হরিপদ কিস্কু। সান অফ, তার বাবার নাম হতো ধরে নিচ্ছি সুমন কিস্কু। অর্থাৎ সুমন কিস্কুর ছেলে হচ্ছে হরিপদ কিস্কু। সে এখানে আমার এখানে একটু সবগুলো মানে ছোটো বড়ো হয়ে গেছে, মাফ করবেন, এটা খুব ব্যস্ত হতে গিয়ে এরকম হয়ে গেছে। তো হরিপদ আমি এখানে সবগুলোকে বড় বড় করলাম যাতে আপনাদের সুবিধা হয়, এখানে করলাম হরিপদ, হরিপদ কিস্কু, আচ্ছা লিখলাম তার বাবার নাম সুমন কিস্কু। এবার এজেড অর্থাৎ যিনি ভোট দিচ্ছেন তার বয়স কত, তার বয়স কিন্তু 18 বছর উপরে অবশ্যই হতে হবে। আমি তার ভোটার কার্ড নেব, তার বাবার ভোটার কার্ড নেব, তার ভোটার কার্ডে তার বয়স দেখলাম 22। রেসিডেন্ট হোক অর্থাৎ যে গ্রামে তার বাড়ি সে গ্রামটা আমি ধরে নিলাম গ্রামটার নাম হচ্ছে হবিচোক। এরপরে হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, আমি ঘোষণা করছি যে আই হ্যাভ নট অ্যাক্টেড অ্যাজ কম্পেনিয়ন অফ এনি আদার ইলেক্টেড অ্যাট এনি পোলিং স্টেশন টুডে, যে আমি এর আগে অন্য কোনো ভোটারের কম্পেনিয়ন হিসেবে মানে তার সঙ্গী হইনি। দি ড্যাশ, এখানটা হবে যেদিন ভোট হচ্ছে, ড্যাশ মানে এখানে ভোট, এখানে যেদিন আমি যে নন্দীগ্রামে ভোট 1 তারিখ, আমি 1/4/2021 দিলাম। এবং বলছে আই উইল কিপ সিক্রেট দি ভোট রেকর্ডেড বাই মি অন বিহাফ অফ, তার বাবার নাম হবে এখানে, বাবার নাম সুমন কিস্কু। অর্থাৎ এখানে বলছে যে 1 নম্বর তিনি ঘোষণা করছেন যে আমি 1 তারিখ এই 2021 অর্থাৎ যেদিন ভোট হচ্ছে সেদিন এ পর্যন্ত অন্য কারোর আমি কম্পেনিয়ন হইনি, এবং 2 নম্বর আমি সুমন কিস্কুর হয়ে যে ভোটটা দিলাম সে ভোটটাকে আমি সম্পূর্ণ গোপন রাখবো, অর্থাৎ আমার আমি কাউকে কিছু বলবো না কাকে ভোট দিচ্ছি কী ব্যাপার বলে এখানে সেই সিগনেচার অফ কম্পেনিয়ন, এখানে কিন্তু বিজেপি কমিশনের সই হবে না, তা যে কম্পেনিয়ন সে কম্পেনিয়ন এখানে সই করবে, এবং আপনি এখানে একটা ডিস্টিংগুইশিং মার্ক মারবেন, অর্থাৎ প্রিজাইডিং অফিসারের ডিস্টিংগুইশিং মার্ক এখানে হবে, আর যে ডিক্লারেশন দিচ্ছে সেই মানে অন্ধ বা অশক্ত ভোটারে তার এখানে সিগনেচার হবে, এবং এইখানটায় আমরা লিখব তার পূর্ণ ঠিকানা, লেখা আছে ফুল অ্যাড্রেস টু বি গিভিন, অর্থাৎ ওই যে হরিপদ কিস্কু, এই যে হরিপদ কিস্কু বলে যে কম্পেনিয়নটি ভোট দিল তার এখানে ফুল অ্যাড্রেস আমি দেবো।
তো ফ্রেন্ডস আজকে ছিল এই পর্যন্ত ভিডিও, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। এরপরে ভিডিওর জন্য অপেক্ষা করুন, ভালো থাকুন এবং ভালো করে ভোট করুন। ধন্যবাদ।